হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জুলিয়ানাস কিচেন। আজকে আমি বানাবো এগ ফিঙ্গার। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ারও করুন। এবার চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে তৈরি করি। চারটে ডিম নিয়েছি আমি। চারটে ডিমকে একটি বাসনে আমি ফেটিয়ে নেব। এবার নুন দিয়ে দেব ডিমটার মধ্যে। নুনটা সামান্যই দেব। এবার এলাচের গুঁড়ো দিয়ে দেব, ডিমের আঁশটা গন্ধটা দূর হয়ে যাবে। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফাটাতে হবে, তাহলে ডিমটা একটু ফুলবে। ডিমটা ফাটানো আমার হয়ে গেছে। আর অন্য একটি বাসনের মধ্যে আমি তেল গ্রিস করে নেব, সাইডে সাইডে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিলে আমার ডিমটা বেক হয়ে যাওয়ার পর তুলতে সুবিধে হবে। ভাগগুলোতেও ভালো করে লাগিয়ে নেব। এবার ডিমটা আরেকবার একটু ফেটিয়ে নিয়ে এই বাসনটাতে ঢেলে দেব। এবার ঢেলে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে ভালো করে প্যাক করে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ডিমের পাত্রটা বসিয়ে দিলাম। এবার সাইড থেকে জল দিয়ে দেব। জলটা এভাবে দিয়ে দেব যাতে ডিমের বাটিটা হাফের থেকে কম ডোবে। মাঝামাঝিতে বসাবো, তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দেব। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 20 মিনিট মতো রেখে দেব এটাকে দমে। একটা ছুরি দিয়ে দেখে নেব। দেখুন, আমার ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডগুলোকে ভালো করে উঠিয়ে নিলাম। তারপর একটা বাটিতে এভাবে আমি এভাবে এটা বের করে নিলাম। তারপর এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, যেমন যেমন ফিশ ফিঙ্গার হয় সেইভাবে করে আমি কেটে নিলাম।
সেটে নেওয়ার পর এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু জল দিয়ে গুলে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে করে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। দেখুন আমার ব্যাটারটা রেডি। এবার ব্যাটারে একটু ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এইভাবে করে আমি কোট করে নেব। এইভাবে করে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। এক ফিঙ্গারগুলোকে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এবার আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইর তেলটা গরম হলে আমি একটা একটা করে ভেজে তুলব। একটা একটা করে আমি ছেড়ে দিলাম। কম স্টিমে আমি একটা একটা করে লাল লাল করে ভেজে তুলব। এইভাবে ব্রাউন করে ভেজে তুলতে হবে। এবার আপনারা যখন ডিমটাকে সেদ্ধতে বসাবেন ভাপে, তখন একটা টিফিন বাটির মধ্যে বসানোর চেষ্টা করবেন। টিফিন কৌটোর ঢাকনা দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে বন্ধ করে দেবেন যখন ডিমটা ভালো করে সেদ্ধ হবে। টিফিন বাটিতে দিলেই বেশি ভালো হবে, সুন্দর হয়। টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেবেন ভালো করে, যাতে জলটা না ঢুকতে পারে। দেখুন আমার এক ফিঙ্গারগুলো রেডি। এবার তুলে নেব। রেডি টু সার্ভ এক ফিঙ্গার।